আসসালামু আলাইকুম বন্ধুরা, 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং তোমাদের পড়ালেখা অনেক ভালো চলছে। তোমরা যখন কোনো একটি পণ্য ক্রয় করতে যাও বাজারে বা কোথাও একটি সেবা গ্রহণ করতে যাও, একটা বিষয় সবসময়ই তোমাদের আমাদের সবার মাথায় থাকে, তা হচ্ছে আমরা যে পণ্যটি ক্রয় করছি বা যেখানে আমরা সেবা গ্রহণ করতে যাচ্ছি সেই জায়গার পণ্য বা সেবার মান কীরকম। আমরা এক একজন মান বলতে এক একটা বিষয় বুঝি। আমাদের একজনের কাছে যেটা মান আরেকজনের কাছে সেটা ভালো মান বা উন্নত মান নাও হতে পারে। কিন্তু যদি প্রশ্ন করি যে মান বলতে কি বোঝায়, তুমি কি বলতে পারবে যে তোমার মতে মান বলতে কি বোঝায়? যদি নাও বলতে পারো তাহলে সমস্যা নেই, কারণ আজকে আমরা মান ব্যবস্থাপনা অধ্যায় নিয়ে আলোচনা করব এবং আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মানের ধারণা, মানের বৈশিষ্ট্য এবং মানের উপর প্রভাব বিস্তারকারী উপাদান, অর্থাৎ মান বা কোয়ালিটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা জানব, মানের বৈশিষ্ট্য সম্পর্কে জানব এবং কোন কোন বিষয়গুলো মানের উপর প্রভাব বিস্তার করে সেটাও আজকের এই ভিডিওতে আমরা জেনে নিব। তো চলো দেরি না করে আমরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করে দিই। প্রথমেই আমরা কথা বলবো মানের ধারণা নিয়ে। মান বলতে কি বোঝায় বা কোয়ালিটি বলতে কি বোঝায়, চলো আমরা দেখে নেই মান বলতে কি বোঝায়। সাধারণভাবে মান সম্পর্কে বলা যায় ক্রেতাদের প্রত্যাশা পূরণে পণ্যের যে সক্ষমতা সেটাই হলো মান। অর্থাৎ ক্রেতাদের প্রত্যাশা পূরণে একটি পণ্যের যে সক্ষমতা বা পণ্যটি কি সক্ষম নাকি নয়, যদি সক্ষম হয় তার এই সক্ষমতাই হচ্ছে মান। অন্যভাবে বলা যায় মান বলতে পণ্যের নির্দিষ্ট গুণগত বৈশিষ্ট্য সমূহকে বোঝায় যা ভোক্তা বা ক্রেতাদের চাহিদা মেটায়, সন্তুষ্টি বিধান করে এবং যার উপযোগিতা বা কার্যকারিতা ভোক্তারিতা বা ক্রেতাদের কাছে প্রত্যাশা সমান বা তার চেয়েও বেশি থাকে। পণ্যের মান বলতে আমরা পণ্যের সাইজ, পণ্যের ডিজাইন, ফিনিশিং, পণ্য কতটুকু টেকসই, পণ্য যে সকল উপাদান দিয়ে বানানো হয়েছে সকল উপাদান কি, এই সব কিছুর মাধ্যমে কিন্তু আমরা মান যাচাই করতে পারি, আমরা বুঝতে পারি একটি পণ্যের মান কীরকম। অর্থাৎ আমরা বলতে পারি ক্রেতাদের প্রত্যাশা পূরণে পণ্যের সক্ষমতাই হলো মান, অথবা মান হচ্ছে পণ্যের নির্দিষ্ট গুণগত বৈশিষ্ট্য যা ভোক্তা বা ক্রেতার চাহিদা মেটায়, সন্তুষ্টি বিধান করে। অর্থাৎ আমরা উপরোক্ত আলোচনা এবং যে সংজ্ঞাগুলো আমরা জানলাম আগের স্লাইডে এবং এখানে আমরা যে লেখাগুলো দেখলাম তার মধ্যে থেকে আমরা নিচের এই ধারণাগুলো পেতে পারি। মান হলো পণ্য বা সেবার অন্তর্নিহিত গুণ, অর্থাৎ মান হলো পণ্য বা সেবার অন্তর্নিহিত গুণ, এ গুণের সাহায্যে ক্রেতার প্রত্যাশা পূরণ করা হয়, মান হলো ক্রেতাদের প্রত্যাশা পূরণে পণ্যের সক্ষমতা এবং পণ্যের সাইজ, ডিজাইন, ফিনিশিং, কালার, টেকসই ক্ষমতা ইত্যাদি সবই মানের উপাদান। আমি আশা করি তোমরা সবাই মান সম্পর্কে এখন স্পষ্ট ধারণা রাখো। এখন আমরা আলোচনা করব মানের বৈশিষ্ট্য নিয়ে। মানের বৈশিষ্ট্যগুলো কি কি, মান বা কোয়ালিটির মধ্যে আমরা কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখতে পাই? তোমরা স্ক্রিনে কিছু বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ, যেমন এর মধ্যে প্রথমেই চলে আসি কার্য সম্পাদন। কার্য সম্পাদনকে ইংরেজিতে আমরা পারফরমেন্স বলি। তোমরা অনেকে হয়তো কার্য সম্পাদন দেখে একটু কনফিউজড হয়ে গিয়েছো, বাট পারফরমেন্স শব্দটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। কোনো পণ্য বা সেবার দ্বারা ক্রেতা বা ভোক্তাদের উদ্দেশ্য বাস্তবায়িত হলেই কিন্তু ক্রেতারা উক্ত পণ্যটি ক্রয়ে আগ্রহী হয়। ধরো তুমি একটি মোবাইল ফোন কিনতে গেলে, কিন্তু এই মোবাইল ফোনের মাধ্যমে কথা বলা যায় না, তাহলে কি তুমি সেই ফোনটি ক্রয় করবে? অবশ্যই না। কারণ হচ্ছে এই পণ্যের দ্বারা তোমার বা আমার যেই উদ্দেশ্য, আমাদের যে অভাব, সেই অভাব পূরণ হবে না, উদ্দেশ্য বাস্তবায়ন হবে না। একটি পণ্যের মধ্যে এই রকম কার্য সম্পাদনের গুণ বা বৈশিষ্ট্য থাকতে হবে যা ক্রেতা বা ভোক্তার উদ্দেশ্য বাস্তবায়িত করে। পণ্যের কার্য সম্পাদনের ক্ষমতাকে আমরা মান হিসেবে বিবেচনা করি, কারণ যেই পণ্য কার্য সম্পাদনে অংশগ্রহণ করতে পারে না বা পারফরমেন্স শো করতে পারে না, সেই পণ্য কেউ ক্রয় করে না বা সেই সেবা কেউ গ্রহণ করে না। তাই মানের একটি বৈশিষ্ট্য হচ্ছে কার্য সম্পাদন বা পারফরমেন্স। এরপর আমরা কথা বলবো বিশিষ্টতা নিয়ে। বিশিষ্টতাকে ইংরেজিতে আমরা স্পেশালিটি বলি। বিশিষ্টতা বলতে স্বতন্ত্র কোনো বৈশিষ্ট্যকে বোঝায়। যে কোনো পণ্যের একটি মৌলিক গুণ থাকে এবং এই গুণটির পাশাপাশি আরও কিছু সহায়ক
বা আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে, কিন্তু প্রত্যেকটা পণ্যের একটা বিশিষ্ট গুণ থাকে এবং সেই বিশিষ্ট গুণ দ্বারাই ওই পণ্যটি পরিচিত হয়। যেমন তুমি যদি একটি স্মার্টফোন কিনতে যাও, স্মার্টফোনটির মৌলিক বা বিশিষ্ট বা মূল বৈশিষ্ট্য হচ্ছে মোবাইল ফোনটি দ্বারা বা স্মার্টফোনটি দ্বারা কথা বলা যায় বা কথোপকথন করা যায়। এর পাশাপাশি এর বিশিষ্টতা হলো গান শোনা যায়, ছবি তোলা যায়, বিভিন্ন ধরনের গেমস খেলা যায়। অর্থাৎ আমরা বলতে পারি যে একটি মোবাইল সেটের মূল বৈশিষ্ট্য কিন্তু টেলিফোনের কথোপকথন, কিন্তু এর পাশাপাশি এর বিশিষ্টতা হচ্ছে এর অন্যান্য অ্যাক্টিভিটিস বা কার্যক্রম। এবং সাধারণত মান বলতে বিশিষ্টতা বা স্পেশালিটিকেও বোঝায়, অর্থাৎ স্পেশালিটি বা বিশিষ্টতাকে আমরা পণ্যের মান হিসেবেই গণ্য করি। যেই পণ্যের বিশিষ্টতা যত বেশি এবং যত কার্যকরী, সেই পণ্যের মানকে আমরা ততটা ভালো হিসেবেই ধরে নিই। যেমন বাজারে কিছু মোবাইল ফোন বা স্মার্টফোনের প্রাইস অনেক বেশি থাকে এবং তার কারণ হচ্ছে ওই স্মার্টফোনগুলোকে ফ্ল্যাগশিপ ফোন বলা হয়, যেই স্মার্টফোনগুলোতে দেখা যায় অনেক বেশি ফিচার্স আছে, অনেক কিছু আমরা ব্যবহার করতে পারি, ইউটিলাইজ করতে পারি, আমরা ওই ডিভাইসটা দিয়ে অনেক কাজ খুব ইজিলি করতে পারি। অর্থাৎ সেই ক্ষেত্রে ওই পণ্যটির বিশিষ্টতা বেশি থাকে, তাকে আমরা বেশি গুণগত মানসম্পন্ন পণ্যও বলতে পারি। এরপর চলে আসি নির্ভরযোগ্যতা, ডিপেন্ডেবিলিটি। পণ্য বা সেবার উপর ক্রেতা বা ভোক্তার নির্ভরযোগ্যতা পণ্য বা সেবার অন্যতম মান হিসেবে গণ্য হয়। একটি পণ্য বা সেবার উপর যখন আমি নির্ভর করতে পারি, সেটাই কিন্তু ওই পণ্যের মান। কারণ আমরা সচরাচর যেই পণ্যের মানে সন্তুষ্ট, যেই পণ্যের মান ভালো, যেই পণ্য আমাদের সকল উদ্দেশ্য অর্জনে সুবিধা করে, আমাদের প্রয়োজন পূরণ করে, সেই পণ্য বা সেবার নিকটে কিন্তু আমরা বারবার যাই। তাই নির্ভরযোগ্যতা বা ডিপেন্ডেবিলিটি একটি পণ্যের মান হিসেবে আমরা ধরতে পারি বা মান হিসেবে গণ্য করতে পারি। অনেক সময় দেখা যায় ক্রেতা বা ভোক্তা যে পণ্যের উপর যত বেশি নির্ভর করতে পারে, সেই পণ্যের চাহিদা ততটাই বৃদ্ধি পায়, কারণ ক্রেতা বা ভোক্তারা ওই পণ্যের মান নিয়ে সন্তুষ্ট থাকে। অর্থাৎ আমরা বলতে পারি পণ্যের নির্ভরযোগ্যতাও কিন্তু, পণ্য বা সেবার নির্ভরযোগ্যতাও কিন্তু মানের বৈশিষ্ট্য। এরপর কথা বলবো স্থায়িত্ব নিয়ে। স্থায়িত্বকে আমরা ডিউরেবিলিটি বলতে পারি, অনেক ক্ষেত্রে স্টেবিলিটিও বলা হয়, যদি আমি ডিউরেবিলিটিটাই প্রেফার করি। পণ্যের স্থায়িত্ব পণ্যমানের আরেকটি বৈশিষ্ট্য। তুমি যদি আজকে একটি পণ্য পাও যে পণ্যটির স্থায়িত্ব খুব বেশি নয়, তুমি যদি ক্রয় করো, ক্রয় করার পরেও সেই পণ্যটি তুমি খুব বেশি দিন ব্যবহার করতে পারবে না। স্বাভাবিকভাবেই অধিকাংশ ক্রেতা এমনকি তুমিও সে পণ্যটি ক্রয় করবে না। যে পণ্য যত বেশি স্থায়ী হয়, আমরা সেই পণ্যকেই বেশি মানসম্মত বলে ধরে নিই। এমনকি ইলেকট্রনিক্স প্রোডাক্টের ক্ষেত্রেও যেই প্রোডাক্টটি সবচেয়ে বেশি স্থায়ী থাকে, বেশি সময় ধরে স্থায়ী থাকে, যেই পণ্যের স্থায়িত্ব বেশি থাকে, সেই পণ্যকেই কিন্তু আমরা বেশি গুণগত মানসম্পন্ন বলি। অনেক সময় দেখা যায় কোনো একটি দেশের একটি পণ্য এত বেশি ডিউরেবল হয় যে ওই দেশটি ওই পণ্যের কারণে ফেমাস হয়ে যায় বা বিখ্যাত হয়ে যায়। যেমন স্থায়িত্বের কারণে জাপানি গাড়ি, গাড়ির যন্ত্রপাতি, যন্ত্রাংশ যে কোনো দেশেই বিখ্যাত। তাই আমরা বলতে পারি স্থায়িত্ব মানের একটি বৈশিষ্ট্য। এরপর চলে আসি মেরামতের সুযোগ। পণ্য ক্রয়ের পর কখনো যদি তা বিকল হয়ে যায়, তখন তা মেরামত করা যাবে নাকি যাবে না, সেটাও কিন্তু ক্রেতারা বিবেচনা করে। তুমি আমি একটি পণ্য ক্রয় করতে গেলে অবশ্যই চিন্তা করবো যে কোনো কারণে যদি এই পণ্যটি নষ্ট হয়ে যায়, পণ্যটিকে আমরা পরবর্তীতে মেরামত করে পুনরায় ব্যবহার করতে পারবো নাকি। এই যে মেরামতের সুযোগ বা মেরামত যোগ্যতা বা যাকে আমরা ইংরেজিতে রিপেয়ারিং অপরচুনিটিস বলি, এটাও কিন্তু মানের একটি বৈশিষ্ট্য। যদি পণ্যটি মেরামতের সুযোগ থাকে, তাহলে আমরা ওই পণ্যকে মানসম্মত হিসেবে গণ্য করব বা বলতে পারবো। যদি মেরামতের সুযোগ না থাকে, সাধারণত আমরা তাকে মানসম্পন্ন হিসেবে ধরি না এবং দেখা যায় অনেক সময় ক্রেতা বা ভোক্তারা ওই পণ্য ক্রয়ে আগ্রহী হয় না। সর্বশেষ আমরা আলোচনা করব ডিজাইন নিয়ে। পণ্যের ডিজাইন পণ্য মানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। পণ্যের অন্তর্নিহিত গুণ যাই থাকুক না কেন, ডিজাইন যদি সুন্দর না হয়, ক্রেতা বা ভোক্তার যদি পছন্দ না হয়, ক্রেতা কিন্তু তা ক্রয় করবে না। আমরা স্মার্টফোন হোক, গাড়ি হোক, বাইক হোক, পোশাক হোক, সব ক্ষেত্রে ডিজাইনকে গুরুত্ব দিয়ে থাকি। তাই পণ্যের গুণগত মানের মধ্যে কিন্তু ডিজাইনও চলে আসে। পণ্যটি অনেক বেশি ডিউরেবল, রিপেয়ার করা যায়, নির্ভরযোগ্য, বিশিষ্টতা সম্পন্ন, কার্য সম্পাদন করে, কিন্তু তার ডিজাইন একদমই সুন্দর না, দেখা যাবে ওই পণ্যটি ক্রয় করতেও ক্রেতা বা ভোক্তারা আগ্রহ বোধ করবে না। তাই ডিজাইনও মানের একটি বৈশিষ্ট্য। এবং আমার ধারণা তোমরা সবাই এখন মানের বৈশিষ্ট্য খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর আমরা আলোচনা করব মানের উপর প্রভাব বিস্তারকারী উপাদান। মানের উপর কোন কোন উপাদানগুলো প্রভাব বিস্তার করে।
পণ্যের মান কিরূপ হবে তা পণ্যের উৎপাদক নির্ধারণ করলেও এই মানের সাহায্যে ক্রেতাদের প্রত্যাশা পূরণের চেষ্টা চালানোর ক্ষেত্রে যেই সকল প্রভাব বিস্তারকারী উপাদান থাকে সেই উপাদানগুলো নিয়েই কিন্তু এখন আমরা আলোচনা করব। যেমন তোমরা উপাদানগুলো দেখতে পাচ্ছ, প্রথমে আমরা আলোচনা করব বর্ণিত মানের নিশ্চয়তা নিয়ে। অনেক সময় আমরা একটি পণ্যের বা একটি সেবার অ্যাডভার্টাইজমেন্ট দেখি না, বিজ্ঞাপনের মাধ্যমে আমরা সেই পণ্যটি সম্পর্কে জানি, সেবা সম্পর্কে জানি। সেখানে পণ্যের মানটি বর্ণনা করা হয়, বলা হয় পণ্যটির মান কেমন, পণ্যটির মান কত ভালো। কিন্তু যদি বর্ণিত মানের সাথে পণ্যটি ক্রয় করার পর আমরা দেখি যে মানের মিল নেই, আমরা কি খুব বেশি সন্তুষ্ট থাকি? অবশ্যই না। অর্থাৎ একটি প্রতিষ্ঠান যখন কোনো পণ্য সম্পর্কে মান বর্ণনা করবে, অবশ্যই তাকে সেই নির্দিষ্ট মান ক্রেতাকে বা ভোক্তাকে প্রোভাইড করতে হবে, সরবরাহ করতে হবে। এবং যদি নির্দিষ্ট মান প্রাপ্তির যেই প্রত্যাশা ক্রেতা বা ভোক্তাদের থাকে বিজ্ঞাপন দেখে, সেটা প্রতিষ্ঠান পূরণ করতে না পারে, বর্ণিত মান নিশ্চয় করতে না পারে, তাহলে কিন্তু ক্রেতা বা ভোক্তারা সেই পণ্যের প্রতি আগ্রহ দেখাবে না। যেমন তোমাদেরকে একটি উদাহরণ যদি বলি, একটি প্রতিষ্ঠান তারা একটি কম্পিউটার প্রিন্টার সেল করে, তারা কার্টিজ সেল করে পাশাপাশি। এখন কার্টিজ সেল করার ক্ষেত্রে তারা বলে যে একটি কার্টিজ থেকে 3000 কপি প্রিন্ট করা যাবে। স্বাভাবিকভাবে ক্রেতাদের প্রত্যাশা থাকবে তার ওই কার্টিজ দ্বারা 3000 কপি প্রিন্ট করতে পারবে। কিন্তু যদি দেখা যায় যে 3000 জায়গায় এখানে মাত্র 2500 পেজ বা 2500 কপি প্রিন্ট করার পরেই কার্টিজটির কার্যক্ষমতা চলে গেছে বা সেটা আর কার্যকরী নয়, তখন কিন্তু ক্রেতারা সেই কার্টিজকে আর মানসম্মত বলবে না, তারা হতাশ হবে এবং ওই কোম্পানির পণ্য প্রত্যাখ্যান করবে। অর্থাৎ বিজ্ঞাপনে বর্ণিত মান যদি নিশ্চয় করতে না পারি, তাহলে কিন্তু আমার পণ্যকে কখনোই ক্রেতারা বা ভোক্তারা মানসম্মত বলবে না। তাই বর্ণিত মানের নিশ্চয়তা নিশ্চিত করতে হবে এবং এই বিষয়টি মানের উপর প্রভাব বিস্তার করে। এরপর চলে আসি মূল্য, প্রাইস। মানের সাথে মূল্যর বিষয়টি সরাসরি জড়িত। ক্রেতারা একটি লক্ষ্য নিয়ে পণ্য বা সেবা ক্রয় করে। পণ্য বা সেবাটি সে লক্ষ্য পূরণ করলে ক্রেতা পণ্য বা সেবা পূরণের জন্য যে অর্থ প্রদান করে তাই কিন্তু পণ্যের মূল্য। মান যতই ভালো হোক না কেন, যদি মূল্য বাজারের অন্যান্য প্রতিযোগীদের তুলনায় বা ক্রেতার এক্সপেকটেশনের থেকে, ভোক্তার প্রত্যাশার থেকে অনেক বেশি থাকে, তাহলে কিন্তু ক্রেতারা তা প্রত্যাখ্যান করতে পারে। আমি অবশ্যই বেশি মানের জন্য বেশি মূল্য নিব, কিন্তু সেটা অবশ্যই সহনশীল পর্যায়ে থাকতে হবে, যাতে ক্রেতা বা ভোক্তারা অসন্তুষ্ট না হয় এবং তারা স্বতঃস্ফূর্তভাবে সেই মূল্যটি গ্রহণ করে এবং ওই মূল্য অনুযায়ী পণ্য ক্রয় করতে, সেবা গ্রহণ করতে তাদের কোনো সমস্যা হয় না। এরপর চলে আসি ব্যবহারের জন্য উপযুক্ত। পণ্য বা সেবা ব্যবহারের উপযুক্ততার উপর মানের বিষয়টি নির্ভরশীল। আমি একটি পণ্য ক্রয় করলাম কিন্তু আমি পণ্যটি ব্যবহার করতে পারলাম না, তাহলে স্বাভাবিকভাবেই সেই পণ্য ক্রয় করার আমার কোনো কারণ নেই বা পণ্যটি ক্রয় করে আমি লাভবান হলাম না। পণ্য বা সেবা ব্যবহারযোগ্য না হলে ক্রেতার নিকট তার কোনো চাহিদা থাকে না এবং সেক্ষেত্রে মানের বিষয়টি নগণ্য হয়ে পড়ে। যেমন আমরা যদি এখন একটি ছোটোখাটো চায়ের দোকানে একটি কম্পিউটার বসাই হিসাব রাখার জন্য, সেক্ষেত্রে অবশ্যই প্রয়োজনের তুলনায় একটু বেশি কোনো কিছু নিয়ে আসা হচ্ছে এবং এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে মান যতই ভালো হোক ওই প্রতিষ্ঠানের জন্য কিন্তু কম্পিউটারটি খুব বেশি প্রয়োজনীয় নয় বা ব্যবহারযোগ্য নয় এবং তা ব্যবহারের উপযুক্ত নয়, এটা আমরা বলতে পারি। তাই আমাদের মনে রাখতে হবে ব্যবহারের উপযুক্ত হলে তখন মানের বিষয়টি আসবে। আমি একটি খুব ভালো মানসম্পন্ন পণ্য কিনলাম কিন্তু তা আমার ব্যবহারে আসলো না, আমার জন্য উপযুক্ত না, তাহলেও কিন্তু আমার প্রতিষ্ঠানের জন্য, আমার জন্য সেই পণ্য মানসম্মত নয়। এরপর চলে আসি সমর্থন। পণ্য বা সেবা বিক্রয়ের পর বিক্রেতা ক্রেতাকে বিক্রয়োত্তর সেবা প্রদানের সমর্থন প্রদান করে। অর্থাৎ আমরা যখন একটি প্রোডাক্ট কিনি তখন আমাদেরকে বলে দেয় যে এই প্রোডাক্টটি কেনার পরেও আমরা বিক্রয়োত্তর কী কী সেবা বা সার্ভিস আমরা ওই প্রোডাক্টের অ্যাগেনস্টে পেয়ে থাকব। যেমন আমরা অনেক সময় ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিনলে গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে থাকি এবং আমরা কিন্তু সেই গ্যারান্টি ওয়ারেন্টির জন্য আশা করে বসে থাকি যে আমাদের কোনো সমস্যা হলে তারা সেই সমস্যা সলভ করে দিবে বা গ্যারান্টি ওয়ারেন্টির মাধ্যমে আমরা তা ঠিক করে নিতে পারব। পণ্য বা সেবা বিক্রয়ের পর যদি এই বিক্রয়োত্তর সেবা প্রদানের সমর্থন প্রদান না করে বা সমর্থন প্রদান করার পরেও গ্রাহক সেবা নিশ্চিত করতে না পারে, তাহলে কিন্তু ক্রেতা বা ভোক্তা ওই প্রতিষ্ঠানের উপর বিরক্ত হয়, তারা ওই প্রতিষ্ঠানকে আর মানসম্মত বলবে না। স্বাভাবিকভাবে আমি একটি পণ্য যখন বিক্রি করব, আমার অবশ্যই বিক্রি করার পরে
বিক্রয়োত্তর সেবা প্রদানের ক্ষেত্রে সমর্থন জানাতে হবে এবং সেই অনুযায়ী আমার ক্রেতাকে বা ভোক্তাকে আমার বিক্রয়োত্তর সেবা প্রদান করতে হবে যদি আমি মান নিশ্চিত করতে চাই। সর্বশেষ আমরা আলোচনা করব মনস্তাত্ত্বিক প্রভাব নিয়ে। ক্রেতার মনস্তাত্ত্বিক বিষয়ের উপর মানের বিষয়টি নির্ভর করে। ক্রেতার সামাজিক অবস্থান, আর্থিক সামর্থ্য, জাতি, ধর্ম, ফ্যাশন ইত্যাদি বিষয়গুলো পণ্য বা সেবা মানের প্রতি ক্রেতাদের মনস্তাত্ত্বিক একটি প্রভাব বিস্তার করে থাকে। এছাড়া বিক্রয়কর্মীর আচার আচরণ, তাদের ব্যবহার, পণ্যের উপস্থাপন, নান্দনিক দিক ইত্যাদিও কিন্তু ক্রেতাদের মনস্তত্ত্বের উপর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে এবং মানের ক্ষেত্রে আমার এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। ক্রেতার সামাজিক অবস্থান আমি চিন্তা করব, তার আর্থিক সামর্থ্য আমি চিন্তা করব, তার অন্যান্য বিষয় চিন্তা করে আমি তাকে একটি মানসম্মত পণ্য বা সেবা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমার যেই সেলস সেন্টার থাকবে, আমার যে বিক্রয়কর্মী থাকবে তাদের আচার আচরণ, যে ম্যানেজার থাকবে তাদের আচার আচরণ, তাদের ব্যবহার, পণ্যটা কীভাবে উপস্থাপন করা হচ্ছে, পণ্যটার ডিজাইন কেমন হচ্ছে, পণ্যটি কি দেখতে সুন্দর নাকি সুন্দর নয়, এই সকল বিষয় মিলেই কিন্তু একটি পণ্যের মান বিবেচনা করা হয়। তাই মনস্তাত্ত্বিক প্রভাবও মানের উপর প্রভাব বিস্তারকারী একটি উপাদান। আমরা আজকে 5টি উপাদান নিয়ে আলোচনা করলাম যে 5টি উপাদান মানের উপর প্রভাব বিস্তার করতে পারে। আশা করি তোমরা মানের উপর প্রভাব বিস্তারকারী উপাদান বুঝতে পেরেছ। আমরা আমাদের আজকের এই ভিডিওতে মান নিয়ে আলোচনা করলাম, মানের ধারণা জানলাম আমরা, মানের বৈশিষ্ট্য জানলাম আমরা, এবং মানের উপর প্রভাব বিস্তার করে এমন উপাদানগুলো সম্পর্কেও আমরা জেনে নিলাম। আশা করি আজকে আমি যেই সকল বিষয়ে আলোচনা করেছি তোমরা সবাই খুব ভালোভাবে প্রত্যেকটি বিষয়ে বুঝতে পেরেছ। তোমাদের সবার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, আমি চলে আসবো নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।